হ্যালো বন্ধুরা, লার্নিং আইটির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে এসেছি। আজকের ভিডিওটা টপিক হচ্ছে কিভাবে আমরা উইন্ডোজ 10-এ অটো আপডেট অফ করবো লাইফ টাইমের জন্য। প্রথমে আমরা দিস পিসিতে রাইট ক্লিক করে ম্যানেজে যাব, দেন সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করব, সার্ভিসে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা উইন্ডোজ আপডেট অপশনটা খুঁজে পাবো, এটা নিচের দিকে আছে তাই আমি না খুঁজে ডাইরেক্ট নিচে গেলাম। তারপর যে উইন্ডোজ আপডেট ইস অথরিটি চালু করা আছে, তো এখানে আমরা কি করবো, রাইট ক্লিক করব। করার পর এখানে করব ডিজেবল করে দিব, স্টার্ট করব অ্যাপ্লিকেশন, ওকে। এখানে আমার ইয়াটা ডিজেবলের জন্য ডিজেবল হয়ে আছে এখন বর্তমান। দেন এখানে আবার ডাবল ক্লিক করে রিকোভারিতে যাব, যাওয়ার পরে এখানে টেক নো অ্যাকশনে যাব। যাওয়ার পরে এখানে আমি অ্যাপ্লিকেশনটা বা উইন্ডোজটা আমি কতদিনের জন্য অফ করে রাখতে চাচ্ছি, দেখা যাচ্ছে এখানে নর্মালি একটা উইন্ডোজ আমরা 500 দিনের বেশি ব্যবহার করি না, আপনারা চাইলে আরো কম দিতে পারেন বা বেশি দিতে পারেন। সো এখানে আমি 500 দিন দিব, তো 500 ডে, তারপর অ্যাপ্লাই, ওকে। যারপর এখান থেকে বের হয়ে আসবো, বের হয়ে উইন্ডোজ প্লাস আর চাপ দিলে এই ধরনের আর একটা আমাদের রান অপশন চলে আসবে, এখানে আমরা লিখবো REGEDIT, তারপর এন্টার, নোটিফিকেশন বার আসবে, এটাতে জাস্ট আমরা ইয়েস করে দিব। ইয়েস করে দিলে এখানে দেখা যাচ্ছে আমাদের ইয়াটা এভাবে থাকবে, এখানে এই অপশন গুলো দেখাবে। এর মধ্যে আমরা HKEY লোকাল মেশিনে যাব, এখানে অ্যারোকিতে ক্লিক করব, অ্যারোকিতে ক্লিক করে আমরা যাব সফটওয়্যারে, সফটওয়্যারে ক্লিক করলে এখানে আমরা পাবো একটা পলিসি, পলিসিতে, পলিসির অ্যারোকিতে ক্লিক করে আমরা এখানে পাবো মাইক্রোসফট, মাইক্রোসফটের এখানে ক্লিক করলে আমরা পাবো উইন্ডোজ। উইন্ডোজ উইন্ডোজ এরাতে ক্লিক না করে আমরা কি করবো, উইন্ডোজ এর রাইট ক্লিক করে আমরা নিউ যাব, নিউ গেলে একটা আমরা কি পাবো, এখানে থেকে একটা আমরা কি নিব, কিউটার নাম দিব আমরা উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেট, তারপর এন্টার করবো। তারপর এখানে আমরা কি করবো, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে নিউ হয়ে যাবো, নিউ গেলে আর একটা কি নিব, এখানে দাস দেবো আমরা এ ইউ, তারপর এই ইউটা বড় হতে দিব, ছোট হাতে দিই এই ইউ, দেওয়ার পর এটা করব ক্লিক করে এখানে ইউতে রাইট ক্লিক করে একটা নিউ, নিউ যাব, কিতে যাব, কিতে গেলে এখানে আমরা কি করবো, DO DWORD 32 বিটের ভ্যালুটার এখানে রাইট ক্লিক করব, ক্লিক করলে এখানে আমরা দিব নো অটো আপডেট, UPDAT নিউ অটো আপডেট। তারপর পরে এখানে আমরা রাইট ক্লিক করব, পরে এখানে কি করব, 0টাকে 1 করে দেব, এটাকে ডিজেবল রাখার জন্য, তারপর ওকে দেব। আপনারা এই দুইটা প্রসেস ফলো করলে আপনার উইন্ডোজ আপডেট লাইফ টাইমের জন্য অফ করতে পারেন। এই ছিল আজকের টপিক, তো আশা করি আমার ভিডিওটা দেখলে
আপনারা আপনাদের সিস্টেমকে আপডেট অফ করতে পারবেন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।